আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ ক্লাস দিচ্ছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান থেকে। আমাদের প্রশ্ন হচ্ছে, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অনুসন্ধানের বৈজ্ঞানিক ধাপসমূহের একটি তালিকা তৈরি করা। তো বন্ধুরা, চলো আমরা এই ক্লাসটা করে ফেলি। আমি যে এই পৃষ্ঠে বাম সাইডে যে তোমরা যে চিহ্নগুলো দেখতেছো, এখানে 1, 2, 3 হিসেবে ধরবে বা 1, 2, 3 হিসেবে ধরবে। ওকে, আমি জাস্ট ক্লাসে সুন্দর করার জন্য তোমাদের এইভাবে দিয়েছি। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা। 2, অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করা। 3, প্রশ্ন থেকে মূল ধারণা খুঁজে বের করা। 4, তথ্যের উৎস নির্বাচন করা। 5, তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ। 6, তথ্য বিশ্লেষণ করা। 7, তথ্য সংগ্রহ করা। 8, ফলাফল বা সিদ্ধান্ত গ্রহণ। 9, ফলাফলটি অন্যদের কাছে উপস্থাপন বা শেয়ার করা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বৈজ্ঞানিক অনুসন্ধান মানে অনুসন্ধানের বৈজ্ঞানিক ধাপসমূহের তালিকা কিন্তু দিয়ে দিলাম, তোমরা এখান থেকে কালেকশন করে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।